এটা বারবার তিনবার আমায় চুপ এবার তৃতীয়বারের জন্য আমি আবার আমার সৌভাগ্য যে আমি বারাসাতবাসীর সঙ্গে আবার তৃতীয়বারের জন্য থাকতে চলেছি তারা যদি আমাকে জয়যুক্ত করেন তাহলে এটা আমার হ্যাট্রিক হবে কিন্তু হ্যাট্রিক মনোনয়নে পেয়ে গেছি আমি অলরেডি তৃতীয়বার মনোনীত করেছেন আমাকে আমাদের নেত্রী আমার মহানায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় খেলা অলরেডি চলছে ইন্ডিয়া অনেকটা এগিয়ে আছে প্রচুর রান করেছে ইন্ডিয়া এবং সম্ভবত তিন নম্বর টেস্ট ম্যাচটাও জিতে যাবে ইন্ডিয়া তো ফলে আমাদের ক্ষেত্রে হ্যাট্রিক করতে খুব একটা সময় লাগবে না বা অসুবিধা হবে না বলে মনে হচ্ছে আমার ব্রিগেডে মিঠুন চক্রবর্তীর আসার কথা রয়েছে এরকমই একটা খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ দেখে একটা ফোন করব আয় কি করছিস দেখি গপসপ করব যদি সুযোগ পাই কেন আসছে বলতে পারবো না তবে এইটুকু আমি বুঝতে পারছি একটা জিনিস সেটা হচ্ছে যে মিঠুনের ভোটে দাঁড়ানোর কোনো পসিবিলিটি আমি দেখছি না কারণ ভোটে দাঁড়িয়ে একজন এমএলএ যে মুভমেন্টটা আমরা করি যেভাবে আমরা কাটাই এমএলএ জবটাকে করি যেভাবে সেটা মিঠুনের করার কথা নয় আমার মনে হয় আমি ওকে খুব ভালো ছেলেবেলা থেকে চিনি আমি জানি ওর নেচার অনুযায়ী কারণ ওকে যখন রাজ্যসভায় পাঠানো হয়েছিল তখন একবারই না দুবার গেছে আর যাই তারপরে অ্যাসেম্বলিতে অ্যাটেন্ডেন্স এগুলো মনে হয় না মিঠুনের পক্ষে এটা মিঠুন হয়তো সাপোর্টে আসতে পারে ওদের সঙ্গে থাকতে পারে কিন্তু ক্যান্ডিডেট হবে বলে 99% আমার ধারণা পসিবল তার আগে সিপিএমের সঙ্গে জড়িত ছিল ওই ধরনের হবে ওর ইমেজটা যেভাবে সিপিএমের সঙ্গে ওদের সঙ্গে যেমনভাবে জড়িত ছিল আমাদের তাতে বরঞ্চ একটু ইনভলভমেন্ট বেশি হয়েছিল রাজ্যসভার সদস্য করা হয়েছিল ওকে কিন্তু অন্যরা ঠিক ওইভাবে ওকে কাজে লাগাইনি আগে সেটা তার ব্যাপার ছবি থেকে ছবি করে এই ছবি শেষ হয় আর একটা ছবি করে আমরা হসপিটালে কাজ করেছি আমরা রাস্তাঘাটে কাজ করেছি আমরা লাইটের কাজ করেছি আমরা যা যা প্রয়োজন স্কুলসগুলোতে কাজ করেছি যেরম যেরম প্রয়োজন সেরম সেরম কাজ করেছি আবার সেই প্রসেসটা কিন্তু তার তার একটা কন্টিনিউয়াস মেনটেন্যান্স আছে সেটা করে যেতে হবে আবার সেটাকে নতুন করে ফ্রেশ করে আরও কিছু করতে হবে সব কাজ তো কখনো শেষ হয়নি কাজে কাজটা চালিয়ে যেতে হবে কিন্তু পার্টিকুলার এই একটা বিভাগ বাকি আছে এই একটা কাজ বাকি আছে এরকম কিছু না যে এটা হয়নি এটা করিনি আমরা সেরকম কিছু না